হাই এভরিওয়ান, তো গণপতি বাপ্পা মোরিয়া মোরিয়া রে। তো এই গান দিয়ে আজকের ব্লগটা শুরু করছি, কারণ আজকের ব্লগটা পুরোপুরি গণেশ চতুর্থীর পুজো নিয়েই। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কিছু পুজোর জিনিস নিতে। তো বাবার দোকান থেকে যা যা নেওয়ার ছিল, আটা ময়দা সুজি টুজিগুলো নিয়ে রেখে দিয়েছি ঘরে। তারপর বেরিয়েছি একটু ফুল টুল দুব্বো, আর এদিকে ওই যে সুপারি পান ফুল নিতে এসে মা কালীরও দর্শন হয়ে গেলো। তো মা কালীর মন্দির সামনেই ছিল, ভাবলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তারপর ওই যে ফুল টুল আর বাকি যা যা জিনিস নেওয়া ছিল সব কিছুই নেওয়া হয়ে গেছে মোটামুটি। আর বাকি কিছু কিছু জিনিস ঘরেও ছিল, মা এনে রেখেছিলো। তো ঘরে চলে এসেছি, তো প্রথমেই দুধটা গরম বসিয়ে দিয়েছি, কারণ দুধটা তো জ্বাল হতে টাইম লাগে। তো ভাবলাম দুধটা গরম হতে থাকো, ততক্ষণে আমি পুজোর মানে আস্তে আস্তে শুরু করে দিই। তো এই যে জিনিস যা যা এনেছি, আর বাকি এই যে এই আসনটাতে গণপতি বাপ্পাকে বসাবো। ওর ফ্রেন্ড একজন রিয়া নাম আছে, তো ওই দিয়েছিল আমাদেরকে গণপতি বাপ্পাটা। তো তারপর থেকে ওই মূর্তিকে আমি পুজো করি প্রতি বছর। আর এইবার আচ্ছা একটা ছোটো ফটো এনেছি, ফটোটা খুব কিউট, দেখো তোমরা, কিউট না ফটোটা? তো বসিয়ে দিয়েছি বাপ্পাকে। আর প্রথমে ভাবলাম যে আটাটা মেখে নিই, কারণ আটাটা একটু আগে মেখে রাখাই ভালো, তাহলে আরও বেশি সফট হয়। তো সেই অনুযায়ী প্রথমে আটা নিয়ে নিয়েছি। আর সব কিছু জিনিস মানে একদম শুদ্ধ, আমার ঠাকুর ঘরের সব জিনিস আছেই, তো ঠাকুর রুমে সব জিনিস রাখা থাকে। প্রথম প্রথম যখন পুজো শুরু করেছিলাম তখন এত জিনিস ছিল না, কারণ এখন আস্তে আস্তে অনেক কিছু হয়েছে, প্লাস শাশুড়ি মারও জিনিস ছিল আগের। তো সব মিলিয়ে আর মোটামুটি আছে টুকটাক আর কি ঠাকুরের বাসন টাসন গ্যাস টেস। আর আমি এইটা তো ইন্ডাকশানে করছি, আমার নর্মাল চুলাও আছে, বাট আজকে ইন্ডাকশানেই করছি। তো দেখো দুধটা ভালো করে জাল হচ্ছে, আর ওইদিকে আমার আটা মাখাও হয়ে গেছে। তো ততক্ষণে ভাবলাম যে আমি পূজার জোগাড়টা করে পুজোটা দিয়ে নিই আগে, কারণ পুজোটা না হলে অসুবিধা হয় বাকি জিনিসগুলো এসে করতে, মানে কনসেন্ট্রেট করা যায় না। তো এই জন্য ভালো করে আগে এই যে দুধ জাল হতে হতে আমি সুন্দর করে ঘট বসিয়ে পুজো দিয়ে নিয়েছি। পান সুপারি যা যা লাগে, একুশটা দুব্বা, তারপর মলি, তো সব কিছুই দিয়েই গণেশ বাবাকে পুজো দিয়েছি। গণেশ বাবার নাকি দুব্বা মেন, দুব্বা কালারফুল ফ্লাওয়ার খুব ভালোবাসে নাকি গণপতি বাপ্পা, যা শুনেছি আর কি, প্লাস ইউটিউব থেকেও দেখেছি। আর মানে আমার শ্বশুরবাড়িতে গণেশ চতুর্থী পুজো হয় না, বাট আমার জানি না কেন গণপতি বাপ্পার মানে পুজো করতে ভালো লাগে। খুবই ইচ্ছা ছিল অনেক বছর থেকে যে কিছু ঠাকুরকে বানিয়ে দেবো নিজের হাতে, কিন্তু মানে বানিয়ে দেওয়ার হলো না, মানে এসে দিয়েছি আর কি, মানে মিষ্টি ফলটলিগুলি দেওয়া হতো। তো এই বছর যাই হোক, আমার এই ইচ্ছাটাও পুরো হলো গণপতি বাপ্পাকে কিছু মানে হাতে নিজে যেটুকুই পেরেছি, সেই এলাহি কারবার তো করতে পারিনি অনেক কিছু বানিয়ে, তো যেটুকুই পেরেছি আর কি মন থেকে গণপতি বাপ্পাকে দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে যদি কিছু ভুলটুল হয়ে থাকে বাপ্পা মাফ করে দেবে আমাকে, তাই না? আর এই ছোট্ট কিউট কুকারটা দেখতে পাচ্ছ, এই কুকারটা যে আমি মানে আমার জন্যই নিয়েছি আর কি, অফিসের জন্য কিছু বানিয়ে নেওয়ার জন্য। বাট তার আগে ভাবলাম গণপতির এটা দিয়ে উদ্ঘাটন করা হোক আর কি, ছোট্ট মানে কুকারটা আমার। আর ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এই 600 মতো নিয়েছিল পিজেন, দু তিন দিনই হলো এসেছে। তো প্রথমে ভাবলাম যে বাপ্পাকে দিয়েই শুরুয়াত করা যাক। তো বসিয়ে দিয়েছি আলু বয়েল, আর এইদিকে এই যে পনির আমার কাটা হয়ে গেছে, আর টমেটো লঙ্কাও কেটে নিয়েছি। জানি না ঠাকুর পুজোতে লঙ্কা দেওয়া হয় কি না, মানে ঠাকুরের ভোগে আমি এত দেয় হয়তো, তাই না? তোমরা আমার যদি কিছু ভুলে থাকে তোমরা বলে দিও। তো সেওয়াইটা একটু ঘিতে ভাজা সেওয়াই ছিল, তাও আমি একটু ঘিতে ফ্রাই করেছি, আবার সববারই করি আমি এরকম। আর কাজু কিশমিশটাকেও ফ্রাই করে তারপরে দুধ দিয়ে আমার সেওয়াই হয়ে গেছে এদিকে, তো সাইড করে রেখে তারপর বসিয়ে দিয়েছি সুজি। তো সুজিটা ঘিতে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি চিনি আর কাজু কিশমিশ, তো সব কিছু দিয়ে ভেজে ভালো করে তারপর দুধটা দিব। তো দেখো একটু রেড রেড হয়ে আসছে, তো একটু রেড হওয়ার পর দুধ দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছিলাম। তো এই যে রেডি আমার সুজি, তারপর বসিয়ে দিয়েছি পনির। তো পনির ফ্রাই করে নিচ্ছি আর আলু দিয়ে দিয়েছি, মানে আলুটা না একটু বেশি বয়েল হয়ে গেছিলো, মানে আমি একটা অন্য কাজ করছিলাম পুজোর, তখন দু তিনটা সিটি বেশি পড়ে গেছে আলুর থেকে। বাট ভাবছি এ রা এটা কী হয়ে গেলো আলুতে, বাট এন্ড অফ দ্য ডে আলুটা ভালো হয়েছিল আর কি, বয়েল হয়ে এলেও মানে খেতে অন্যরকম হয়েছিলো। তো আমি কী করেছিলাম, ফটাফট আলু যখন দেখেছি বেশি বয়েল হয়ে গেছে, তখন বেশি আর লাড়ালাড়ি করে নিলে আরও ভেঙে যাবে, তো টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা ফটাফট দিয়ে সব কিছু দিয়ে এসে নামিয়ে নিয়েছি আর কি। আর সন্দুক লবণ দিয়ে সব কিছু বানিয়েছি আজকে, যা যা আজ বানাচ্ছি আর কি, যা যা কি সন্দুক লবণ তো শুধু ইসেতেই লেগেছে তরকারিতে, আর প্লাস একটু ময়দা মাখার সময় ময়ামে দিয়েছিলাম। তো এই যেদিকে কথা বলতে বলতে আমার লুচি বেলাও হয়ে গেছে, তো এই যে তেল বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে যাওয়ার পর লুচিগুলো ভেজে নিচ্ছি। তো ফুলকো ফুলকো হচ্ছে কিন্তু আজকে লুচিটা, না লুচি না ফুললে ভালো লাগে না, লুচি ফুললেই ভালো লাগে, তাই না? আর ছোটো ছোটো করে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম গুরুদেবের জন্য, ঠাকুরের জন্য।
চিড়াচিড়ি করার থেকে ভাবলাম যে ছোটো ছোটো কয়েকটা বানিয়ে নিই, দিতে সুবিধা হবে। আর শাশুড়ি মা বলেছিল যে হেল্প করে দেবে, তা আমি বললাম লাগবে না, একটু জিনিসই ঠাকুরকে বানিয়ে দেবো, কী দরকার আর। আগে বলছি তুমি অন্য কাজ করো না, আমি এদিকে এগুলো বানিয়ে নিচ্ছি। তো মা ওইদিকে তালের কিছু কাজ করছিল, তাল মানে রস বার করছিলো। তো এই যে কথা বলতে বলতে সব কিছু রেডি হয়ে গেছে আমার, এই যে আলুর দম, এই যে সুজি, আর এই হলো সেওয়াই ক্ষীরচে ওইটা। তো এখন ঠাকুরকে পরিবেশন করে দেবো, তারপর ঠাকুরকে সাজিয়ে তারপর মা ওদেরকে ডাক দেবো আর কি। তো আমার ক্যামেরাটা সেট করতে একটু ভুল হয়ে গেছে, মানে ফটাফট সেট করেছিলাম, তো তো আমাদের মুখটাই কেটে গেছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তো ছোট করে ঠাকুরকে দিয়েছি আর কি, এই তো আর ক্যান্ডি আর এই যে প্রসাদ সবাইকে দিয়ে আসবো এখন। তো পুজো হয়ে যাওয়ার পর ড্রেস ট্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি আমি অফিসের জন্য, আর কি বলবো, এই তো রিক্সা করে যাচ্ছি, ও নেই অত ট্যুরে আছে। ভেবেছিলাম 11টার মধ্যে বোধহয় সব দিয়ে দিব ঠাকুরকে, বাট 11টাতে আর হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছিলো অফিসে যেতে যেতে। তো কই বাত নেই, পূজার দিন তো হবেই দেরি না, মানে কিছু করার নেই এখানে। আর এদিকে ওই যে তোমাদেরকে দেখালাম একটা গণেশ পুজো হচ্ছে এখানে, এসেছি একটু, 2-3 ঘন্টা হয়ে গেছে অলরেডি, এসেই যা যা পেন্টিং কাজ ছিল ফটাফট এগুলো শেষ করেছি। ও তোমরা ভাবছো হয়তো যে পুজো করলাম বা শাড়ি পরিনি, সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছা ছিল শাড়ি পরা, শাড়ি পরেই মানে অ্যাটলিস্ট সব কিছু করার পর যখন পুজোটা করবো তখন শাড়ি পরেই করবো, কিন্তু সময় আর হয়ে ওঠেনি, দেরি হয়ে গেছিলো অনেক, অফিসে আসতে দেরি হয়ে যেত। তো কী আছে না, ঠাকুরকে মন থেকে তুমি যেভাবে পারো করে দিয়ে তোমাদের সাথে বিকেলে দেখা হয়েছে, আড্ডায় যে পুজোটা হয়েছে ওটা তোমাদের সাথে দেখাবো, আর তারপর তো বাড়িতে গিয়ে মার সাথে যাবো, তখন তো শেয়ার করবো। আটগাঁওয়ের পুজো দেখতে তো যাচ্ছি গণেশ পুজো, কিন্তু সাথে সাথে একটা ভালো খবরও আছে, ভালো খবরটা এটাই যে পুনম এসেছে। তো প্রতি বছরই আমরা অফিস থেকে দুজনে একসাথে যেতাম, তো আমার মনটা একটু খারাপই লাগছিলো যে একা যেতে হবে, যেতে তো হতোই, বাবাকে একটু দেখতে যেতাম এই মানে গণপতি বাপ্পাকে, কিন্তু পুনম আসার সাথে জিনিসটা মানে ডাবল হ্যাপিনেস হয়ে গেছে আর কি। মানে গণপতি বাপ্পা হয়তো শুনেইছে যে তোরা দুটা একসাথেই 2 বছর থেকে আসিস অফিস থেকে, তো এই বছরও দুজন একসাথেই আসবি, আমি লীলা করে দেবো, বলে না ঠাকুরের হাতেই সব কিছু, তো সেরকমই। তো আমরা দুজনে এসে একসাথে পুজো করেছি, তারপরে তো আর কি কথা টথা হলো। আর এদিকে দেখো এই মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, এটা আমাদের অফিসের সামনেই, তোমাদেরকে কয়েকদিন আগেও ব্লগে শেয়ার করেছিলাম, তো ওই সাজানোর মানে পুজোটাই এখানে আটগাঁওয়ের পুজো। তো এই যে আমি বের হয়ে গেছি পুজো করে, পুনম ভিডিও করছিল। 2 বছরে এখানে খুব সুন্দর ডেকোরেশন করে, তো মানে ভালো লাগে আর কি এখানে এসে। আর এখন কটা হবে, 6টা হবে বোধ হয়, সবাই এসে পুজো টুজো করছে, আমরাও করেছি, আমি আর পুনমও করেছি। তো সকালে তো আসতে পারিনি, সকালে তো আমি ছিলাম না, সকালে এখানে প্রসাদও খাওয়ানো, এখনও প্রসাদ খাওয়াচ্ছে, সকালেও খাওয়ানো হয় আর কি। তো এই যে আমি আর পুনম, পু আর হেমু, তো এই যে দুজনের ভিডিও করা, গল্প করা সবই চলছে। আর পুনমের বেবিটা আজকে আসেনি, ও ঘরেই রেখে এসেছে পুনম আর দাদির কাছে, ছোটো না ভিড় ভাড়ের মধ্যে আসবে আবার, তার জন্য ঘরে রেখে এসেছে। তো এই আর কি, থ্যাংক ইউ, আমরা তো প্রসাদ শেয়ারিং।
পুনম আমার জন্য তিজ কালকে করেছিল পুনম, তো একটু প্রসাদ নিয়ে এসেছে, তো মার এখানেও যাবে, তো মার জন্য প্রসাদ নিয়ে এসেছে আর আমার জন্যও নিয়ে এসেছে। আর আমি ওইদিকে পুনমকে প্রসাদ দিয়েছি, মানে অফিস থেকে বাবু আমাকে প্রসাদ দিয়েছিল, তো ওটাই পুনমকে আমি দিয়ে দিয়েছি। তো এই জন্যই মানে পুনম বলছি প্রসাদ শেয়ারিং চলছে, চল রে। চলে এই ব্লগটা এখানেই অ্যাড করছি, তারপর থেকে মাদের সাথে মার ভাইয়ের সাথে গেছি কোথায় মানে পুজো দেখতে, সব কিছু তোমাদেরকে নেক্সট ব্লগটাতে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানেই অ্যান্ড করছি, কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো একবার সবাই মিলে বলি গণপতি বাপ্পা মোরিয়া রে।